হাওড়গঞ্জের হাওড়ে হাওড়ে শুরু হয়ে গেছে নতুন ধান কাটা। এবছর ধানের ফলন ভালো হওয়ায় লাভের স্বপ্ন দেখছেন কৃষক। তবে সব ধান ঘরে তুলতে আরও কয়েকটা দিন অনুকূল আবহাওয়ার প্রত্যাশা করছেন তারা। একই সঙ্গে ধানের ন্যায্য দাম পেতে চান কৃষক। হাওড়ের বাতাসে দুলছে সোনালি ধানের শীষ, যেদিকে চোখ যায় শুধু ধান আর ধান। তপ্ত রোদ উপেক্ষা করে কষ্টে বোনা সেই ধান কাটছে কৃষক, বসে নেই নারীরাও। হাওড় জুড়ে তাদেরও কর্মমুখর ব্যস্ততা। একদিকে ধান কাটা, মাড়াই, আবার সেই ধান ঘরে নিয়ে যাওয়া, সব মিলিয়ে নতুন উৎসবে যেন মেতে উঠেছে হাওড়। এবার ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। ধান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, একটা ধানের মধ্যে কিছু মাইর আছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেশি দামে ধান কাটার শ্রমিক নেওয়ার জন্য ধানের ভালো দাম পাচ্ছেন না কৃষক। তেলের সারের যেসব দর, আমরা এই কামলা দেখার এনে আমরা জমিতে কৃষকরা খুব লস। বর্তমানে 600 থেকে 700 টাকা মন দরে বিক্রি হচ্ছে ধান, তাই দাম নিয়েও স্বস্তিতে নেই কৃষক। হিসাব করলে 1400 মন হয়ে যায় কত, এরপরে বেতন লাগে 600-700 মন। এই বছরের ধানের দাম যদি এই 1200-1300 টাকা দিত তাহলে আমরা ফুসে যাইত। সব ধরনের কৃষি প্রণোদনা পৌঁছে দেওয়ার কথা জানালো কৃষি বিভাগ। আমরা কৃষকের পাশে থেকে উন্নত মানের বীজ, সার, কীটনাশক এবং লাইন লোগো, কৃষি সমস্যা নদীতে যত প্রযুক্তি আছে সকল কিছু কৃষকদেরকে পরামর্শ দেওয়াই। যারা ধান সংগ্রহ করে, পাইকার যারা আছে, তারা যেন সঠিক মূল্যে নেয়। আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতেছি, সরকারি যেখানে আছে সেখানে যেন আমরা কৃষকদের সেই তালিকাটা প্রণয়নের কাজ আমাদের চলমান আছে। এবার হাওড়ে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল 67,190 হেক্টর, কিন্তু চাষ হয়েছে তার চেয়েও বেশি জমিতে। DBC News Desk.